গুড মর্নিং, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমরা কলকাতা ব্যাক করবো, আর আজকে যাব হচ্ছে ট্রেনে ব্যাঙ্গালোর টু হাওড়া। কিন্তু আমরা সমান সমান মানে একসাথে সিট পাইনি, ওটাই হচ্ছে তিনজনের তিনটে আলাদা করে সিট পেয়েছে, ওটাই সমস্যা হয়ে গেছে। আমাদের লাগেজটাকে সব গোছানো হয়ে গেছে। এই যে এখন কটা বাজে রে জিসা? আচ্ছা 11টা বাজে। এই যে লাগেজ ছোটো 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 সব অনেক হয়েছে। বলেছিলাম একটা ব্যাগ কিনতে, আরামসে হয়ে যেত ব্যাগে, একটা পুরো ব্যাগে ধরে যেত জিনিসটা। আর এখন চাটা খেয়ে আসি, এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। এখন বয়লার লিপটা মাঝে মধ্যে গন্ডগোল করছে। চলে এসছি, খুব রোদ। এখান থেকে চাটা খেতে গেলে অনেকটা দূরে যেতে হয়, মানে যারা ভালো হাঁটতে পারে তাদের কাছে কোনো ব্যাপার না, আমার কাছে অনেকটা দূরে। বাড়িটা কি সুন্দর, এগুলো সব হোটেল, ও মন্দির। তো এখন প্রায় 11:10 বেজে গেছে, এখন আমরা একটু বেরোলাম, চা খাবো। আর তোমাদের বললাম না যে একটা ব্যাগ কিনলে ভালো হতো, তাহলে ওই ছোটো ছোটো জিনিসগুলো একটা ব্যাগের মধ্যে ভরে নিলে হয়ে যেত, তাই ভাবছি চা খেয়ে একটু মার্কেটে যাবো। রোদ, ছাতাটা নিয়ে আসিনি, সব প্যাকিং করা হয়ে গেছে। চলো ঢোকো। খুবই রোদ আজকে, মানে একদম কড়া রোদ। যাই হোক, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে এই দোকানটা সামনে পেলাম, চলে আসি। এইটা কি মোটা ফোটা বিস্কুট, এই যে এখানে মার্কেট। ব্যাগ নিতে এসছি, দেখছো ছোট্ট মতন মশারি, ওইটার ভেতরে কিন্তু কাঁঠাল ছাড়ানো আছে। মানে এখানে দেখলাম এরকম মশারির মধ্যে কাঁঠাল ছাড়িয়ে রেখে দেয়, যাতে মাছি পোকামাকড় না বসতে পারে। আর এখানের কাঁঠাল খুবই ফেমাস বলতে পারো, বিশাল বড় বড় কাঁঠাল, আর খেতেও অসাধারণ। ভেলোরে সত্যি ফল খেয়ে আনন্দ আছে, আর ফল একদম ফ্রেশ। হাজবেন্ড বলছিল পুরো গাছ পাকা, মানে মনেই হচ্ছে ফলগুলো ফ্রেশ। এটা হচ্ছে এখানকার বড় বাজার, এতদিন লাস্টে যাওয়ার সময় জানতে পারলাম বড় বাজার কি মুশকিল। কত কারি পাতা বিক্রি হচ্ছে, ভর্তি কারি পাতা। এই যে বড়বাজার মার্কেটটা, যেটুকুনি এক ঝলক দেখলাম তোমাদেরও দেখালাম, তো বেশ বড় মার্কেটটা, মানে আমার ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যাওয়ার তাড়া আছে, একটু পরে আমাদের আবার স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। জিসাজনের টুকটাক কিছু খাবার নিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগের কথা, আমরা এরকম আশেপাশের লোকাল মানুষদের জিজ্ঞাসা করেছিলাম, তো ওনারা বললেন যে বড়বাজার চলে যেতে। তো অটোওয়ালাকে বলাতে অটোওয়ালা বড়বাজার নিয়ে গেল। এখান থেকে কিন্তু অন্যান্য মার্কেট থেকে বড়বাজারটা অনেকটা দূর, মানে এর আগে যে মার্কেটগুলো তোমাদের দেখিয়েছিলাম এগুলো অনেকই কাছে, হেঁটে হেঁটে চলে যাওয়া যায়। তা আমরা যেহেতু এখানে, আমরাও নতুন, আমরা বুঝতে পারিনি যে কি বড়বাজারটা, মানে হয়তো আরও বেটার কোনো কিছু পাওয়া যাবে। হ্যাঁ সত্যি ভালো জিনিসই পাওয়া যায়, কিন্তু আমাদের হোটেলের রুম থেকে এটা অনেকটাই দূর ছিল। তো যাই হোক, এখন আমরা হোটেলের রুমে পৌঁছা মানে ফিরছি।
যাই হোক, হোটেলে পৌঁছে গেছি আর হোটেলটার নাম হলো চন্দ্রা রয়্যাল রেসিডেন্সি। এখানে এতদিন ছিলাম, এখন বাড়ি ফেরার পালা। গিয়ে ব্যাগটার মধ্যে সব জিনিসপত্রগুলো ঢুকিয়ে নেবো, জিসাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা বেরিয়ে পড়ব। একদমই রাস্তার ধারে মেন রোডের পাশে এই হোটেলটা, সিএমসি মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সামনে। আমরা রুমে গিয়ে আগে ব্যাগটাকে ভালো করে গুছিয়ে নেব। ব্যাগটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, যে হাজবেন্ডের হাতে যে ব্যাগটা দেখছো না, কালো মতন চেক চেক, ওই ব্যাগটা কিনেছি। আর আমাদের হাতে আর সময় নেই, আমাদের এক্ষুনি চেক আউট করে দিতে হবে। আমরা স্টেশনের দিকে এখন রওনা দিলাম। ভেলোরের স্টেশনের নাম হচ্ছে কাঠপাটি, কাঠপাটি স্টেশনের দিকে রওনা দেবো। এখানে তো অনেকটাই পথ যেতে হবে, তো সেখানেই যাচ্ছি। এসে গেছি কাঠপাটি বললো না, না না কাঠপাটি স্টেশন। মানে কোনো কুলি নেই, প্রচুর লাগেজ রয়েছে, তাই ভাবছি অনেক লাগেজ রয়েছে। হাজবেন্ড বললো আমি ওদিকটা গিয়ে একটু দেখি কোথায় কুলি পাওয়া যায়, আজকে তেমনি মানে কাঠ ফাটা রোদ। আর এখানে কোনো কুলি নেই, এতগুলো লাগেজ। এই যে এই কীরম যেন স্টেশনটা, ভালো লাগছে স্টেশনটা। চলো চলো, এই যাই হোক কুলি পেয়েছি একটা, এখানে কুলি খুব কম। আমরা লিফটে উঠে আসলাম উপরে, সিঁড়ি ভাঙতে হয়নি সেই অনেক। শর্টকাট শর্টকাট নিয়ে যাচ্ছে আমাদের। সময় বাড়ি থেকে মানে হোটেল রুম থেকে বেরিয়েছি, এখন 12:57 আর আমাদের ট্রেন আসবে 2:00 সময়। সেখানে ওয়েট করছে হাজবেন্ড। মানে কোনো দোকানপাট কিচ্ছু নেই, না জলের দোকান, না কোনো কিছুর দোকান নেই, একদম ফাঁকা স্টেশন। আমাদের ট্রেন এখনো আসেনি, লেট চলছে, লেট। 2:00 সময় আসার কথা, এখন 2:22 হয়ে গেছে। এখন 2:45 বাজে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যে যার সিটে বসে পড়ি। অ্যাকচুয়ালি আমাদের সিটটা একটু গন্ডগোল আছে, কারণ আমরা পেয়েছি মিডিলে দুখানা সিট, আমি আর জিসা। আর হাজবেন্ড শেয়ারিংয়ে যেতে হবে, মানে একটা সিট ওই জানলার পাশে যে সিটগুলো হয় না, সেটা শেয়ারিংয়ে যেতে হবে, তোমার ওয়েটিং লিস্টে ছিল। তো সেই জন্যেই একটু চিন্তায় ছিলাম, এক তো মিডিলের সিটে ওটা মানে একটুখানি কষ্টকর আমার জন্যে। তো যাই হোক, বলে না যা শেষ ভালো তো সব ভালো, আমি লাস্টে এই ধারের সিটটাই পেয়ে গেছি। মানে এই যে ধারের যেটা হাজবেন্ডের সিটটা, সেটা আমি পেয়ে গেছি, ওটা খুবই ভালো জায়গায়। মানে এই সিটটা, এই যে দেখতে পাচ্ছ এই সিটটা, এখন জিসা বসে আছে, অপোজিটে আমি আছি। তো এই সিটটা যে শেয়ারিংয়ের জন্য যে ছেলেটা ছিল, সে আমাদের দিয়ে চলে গেছে, মানে সে অন্য কোথাও হয়তো সিট পেয়ে গেছে। তো সেই জন্য এখন আমরা এই ধারটা পেয়ে গেছি, আর সারা রাত্রির এখানেই শোবো আমি, আমার কোনো টেনশন নেই। রাত 8:00 বাজে, আমাদের ডিনার এসে গেছে,
বন্ধুরা, আজকে আমরা সকাল থেকে শুধু চা বিস্কুট খেয়ে আছি, আর জিশাকে দিয়েছি কেক, সেইটা খেয়ে আমাদের আজকে সারাদিন কেটে গেল। রাতের লাঞ্চ এই ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম, এখন কিন্তু পরের দিনকে ফিরে আসলাম। সারা রাত ভালোই ঘুম গেছে, মানে ঘুম হয়েছে, যেহেতু আমি ভালো সিটটাই পেয়েছি, আর জিশা টিশার বাবা দুজনেই সিটে শুয়ে ঘুমিয়ে আসতে পেরেছে। মানে এটাই ভালো লাগলো যে সবাই আমরা সিটটা পেয়ে গেলাম, মানে কাউকে ওই রাত জেগে বসে বসে ঘুমোতে হয়নি। যদিও ট্রেনের মধ্যে সেরকমভাবে ঘুম হয় না, তাও একটু দেখবে টান টান করে শুতে পারলে শরীরের ক্লান্তি ভাবটা অনেকটাই কাটে। আর এখন কি বসে থাকা ট্রেনের মধ্যে, কখন ফিরব, একটু লেট আছে ট্রেনটা, তো ওই বসে বসে ভিডিও করছি আর তোমাদের দেখাচ্ছি। রাস্তাঘাটের অবস্থা, সেই যে হাওড়া স্টেশনে ভিড়, যা খুব ভয়ঙ্কর পরিস্থিতি, কি ভিড়! এই যে অজয়কে ফোন করছে, অবস্থা ভিড় ঠেলে আসলাম। ভাইয়ের গাড়িতে আজকে যাব, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, যে মাল তুলছে। হাওড়া স্টেশনটা দেখিয়ে দিই, দেখতে সুন্দর কিন্তু এত ভিড়, বাপরে বাপ।